বলছে সেগুলো আকারে মোটে বড় ছিল না, খাবারের অভাব না থাকায় মানুষ হাতে সময় পেল, অর্থাৎ যে খাবার অর্থাৎ তাদেরকে খুঁজতে যেতে হলো না, খাবারের অভাব রইল না, কি তাদের এবার অনেক সময়। তো তারপরে আমরা দেখবো অনেকে সময় আছে, সেই সময়টাকে আবার কিরকম ভাবে তারা কাজে লাগাবে। বলছে মানুষ তখন মাটি দিয়ে নানান রকমের ছোট বড় পাত্র বানাতে শুরু করলো। তখন কি মাটি দিয়ে কি করতে লাগলো তারা? পাত্র বানাতে শুরু করলো, পাথর কেটে বা ঘষে ঘষে পাত্র করার যে মাটির পাত্র তৈরি করা অনেক সহজ হলো। অর্থাৎ পাথরকে ঘষে কি তাদের পরিশ্রম হচ্ছে বেশি, সময় লাগছে বেশি, কিন্তু মাটির পাত্র করে কি সময় কম লাগবে, পরিশ্রম কম, খাটনি কম, তার জন্য কি তারা মাটির পাত্র তৈরি করতে শুরু করলো। তারপর তারা সেই পাত্র রোদে শুকিয়ে নিয়ে পরে আগুনে পুড়িয়ে শক্ত করে নিল। এই যে তারা মাটির ব্যবহার শিখলো, মাটির যে শুধু তৈরি করে দিলাম তা থাকবে না, এবার মাটির জিনিস যদি আমি না রোদে যদি না পুড়িয়ে রাখি তো কি হবে না, সেটা কি হয়ে যাবে, কি হবে না তোমার যদি জল পাই নিয়ে যাবে, সেটাই কি বলছে রোদে শুকিয়ে তারপর পুড়ালো। সেই পাত্র গায়ে নকশাও আঁকতে লাগলো, অর্থাৎ একটু মানে তাদের কাজ চালানোর মতো হলো। তখন তারা কি করলো না আরো সুন্দর করার চেষ্টা করলো এবং কি করলো তারা নকশা আঁকতে লাগলো। শুরু হয়ে গেল বাসনপত্র তৈরির কাজ। এই যে বাসনপত্র তারা তৈরি করছে এটাই কাজ তারা শুরু করলো। দেখো কি এতদিন পর্যন্ত তারা বাসনপত্র খালি কি এটা লাগবে এরকম চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকে উঠে এলো, তারা কি করলো না বাসন তৈরি করলো না, প্রথম বাসন কি দিয়ে তৈরি করলো না পাথর কেটে তারা বাসন তৈরি করলো। এবার তারা কি করছে দেখো যে তাদের মাথায় বুদ্ধি এলো যে পাথর কাটতে পরিশ্রম বেশি, খাটনি বেশি, অথচ কি না বড় বড় হচ্ছে না, তার জন্য কি তারা মাটিতে এবার দূর করলো। মাটিকে শুধু তৈরি করলো কেন না, মাটিটাকে তৈরি করে সেটাকে শুকিয়ে সেটাকে পুড়িয়ে না পাত্র তৈরি করলো। দেখো সেটাই বলছে সেটাকে কি বাসন করতে বলছে। চাষ আবাদ করে শিখে মানুষ একদিন তুলোর চাষ শুরু করলো। এই যে চাষ আবাদ অর্থাৎ চাষ করছিল, এবার হঠাৎ তারা কি একদিন তুলো অর্থাৎ তুলো যে তোমরা বাড়িতে করো যে সমস্ত তুলো পাওয়া যায় তোমরা ব্যান্ডেজ করো সেই সমস্ত তুলো গুলো কি না সেইটার চাষ করতে লাগলো। তখন থেকে তারা বস্ত্র বানাতে শিখলো। এই যে তুলোর চাষ করলো, এই তুলো চাষের পরে এবার কি হলো তারা বস্ত্র অর্থাৎ জামা কাপড় তৈরি করতে শিখলো। শীতের ঠান্ডা থেকে রেহাই পেতে মানুষ প্রথম গাছের পাতা, গাছের ছাল গায়ে জড়িয়েছিল, অর্থাৎ শীত থেকে বাঁচার জন্য তোমরা আগেই দেখেছো পশু মেরে পশুর চামড়া, গাছের পাতা ইত্যাদি ছাল এসব পড়ছিল, কিন্তু এবার কি না তারা তুলোর ব্যবহার শিখল। তো কি হচ্ছে তারপর তারা পশুর ছাল গায়ে জড়িয়েছিল, আরো কিছুদিন পরে তুলো থেকে সুতো তৈরি করতে শিখল। অর্থাৎ শুধু তুলো চাষই করলো না তার উপরে গেল না কি করলো তারা তুলো থেকে সুতো তৈরি করলো। সেই সুতো তৈরি করে তারা বস্ত্র বুনতে শিখলো। এই যে সুতোটাতে শুধু এবার সুতোটাতে ছেড়ে থাকলো না, সুতোর উপরে তো যেতে হবে, প্রথমে তুলো শিখলো, তুলো কিরকম, তুলো দিয়ে কি করা যায়, তুলো দিয়ে সুতো, এবার সুতো থেকে কি করা যায় সেটা এবার মানে তারা প্রতিনিয়ত কি করছে তাদের মস্তিষ্কে জোর দিচ্ছে যে এর উপরে কি করে যাওয়া যায়, এর উপরে কি করে যাওয়া যায়, এটা থেকে কি হবে, এরকম একটা চিন্তাধারা। তোমাদের যেমন মাথায় অনেক প্রশ্ন থাকে এদেরও মাথায় কি সেরকম প্রশ্ন থাকছে। তারপরে কি বলছে দেখো পাথর ও কাঠ দিয়ে তারা একদিন টাকু টাকু তৈরি করলো, অর্থাৎ যে এখনো যারা তাঁত বোনে সে বা তাদের কাছে এই সমস্ত জিনিসগুলো এখন আছে। বলছে টাকু থেকে তারা মাকু তৈরি করলো, অর্থাৎ টাকু টাকু একটা জিনিস তার উপরে কি তারা মাকু তৈরি করলো। দিয়ে মাকু তৈরি করার পর কি করলো শুরু হয়ে গেল বস্ত্র তৈরির কাজ। তাহলে এর আগে এবার তারা কি করলো টাকু তৈরি করলো, টাকু থেকে মাকু তৈরি করলো, মাকু তৈরি করার পর কি করলো তারা বস্ত্র দিয়ে করলো, বস্ত্র তৈরি করতে শিখলো। তাহলে এই শিল্পটাকে মৃত্তিকা শিল্পটাকে বজায় রেখেছে এখনো, আবার কিনা সুতো শিল্পটাকেও বজায় রেখেছে। এটাকে এটাকে কারা বজায় রেখেছে তাঁতিরা, সুতোর কাছ থেকে তাঁতিরা আর মাটির কাছ থেকে কুমোররা এখনো পর্যন্ত বজায় আছে। বলছে বস্ত্র আবিষ্কার করে মানুষ সভ্যতার আর এক ধাপ উপরে উঠলো। এতদিন পর্যন্ত যতটা ছিল তার
ছোট ছোট তাঁত যন্ত্র তৈরি করে তারা কাপড় বুনতে লাগলো। এই যে ছোট ছোট যন্ত্র তৈরি করলো সেগুলো দিয়ে কিনা তারা কাপড় বুনতে শিখলো। এদের চাকু ডাক থেকে মাকু মাকু এইসব জন্য তারা কিনা কাপড় তৈরি করতে শিখলো। বলছে সেই কাপড় গায়ে জড়িয়ে তারা লজ্জা নিবারণ করলো। অর্থাৎ এই যে কাপড় এতদিন তারা কি ছাল করছিল, তারপরে গাছের ছাল গরুর চামড়া তারপরে পাতা এইসব দিয়ে তাদের লজ্জাটাকে নিবারণ করছিল, কিন্তু এবার কি করছে তারা না কাপড় যখন তৈরি দিল কাপড় করছে। দেখো বলছে শুরু হয়ে গেল বস্ত্রের ব্যবহার, এবার কি তারা ওইসব ছেড়ে এবার বস্ত্র ব্যবহার শুরু করলো। বলছে এখন থেকে তারা সভ্য মানুষের রূপ পেলো। বলছে এই যে এবার তারা খেতে পেলো, তারপরে কৃষি কাজ পেলো মানে বেঁচে থাকার জন্য একটা জীবিকা পেলো, তারপরে পরনে পড়ার জন্য তাদের লজ্জাটাকে নিবারণ করার জন্য বস্ত্র পেলো, মানে কি এক এক ধাপ করে করে চলে এলো, মানে সভ্যতা মানুষ রূপে তারা গণ্য পেলো। মানে তারা ধীরে ধীরে আগের চেয়ে ভালো বাড়ি বানাতে লাগলো। এতদিন পর্যন্ত পাতা ঝুপড়ি করে কি করতো না তাদের যে কি মানে তোমার জমির পাশে তারা কি করছিল না পাতার গাছে ঝুপড়ি করছিল, অল্প করে একটু ছোট হয়তো ছোট করে, কিন্তু এবার কি করলো তারা আস্তে আস্তে বাড়ি বানাতে শিখলো। দেখো এবার কি হলো যে এসো প্রশ্ন করে উত্তর সেগুলো, দেখো এখানে কিছু প্রশ্ন আর উত্তর আছে সেগুলো এবার তোমাদের বলছি। তোমরা কি করবে প্রতিদিন পাঁচটা করে, প্রতিদিন পাঁচটা করে মুখস্থ করবে প্রথমে, তারপর প্রশ্নটা খাতায় ভালো করে লিখবে, তারপর তোমরা উত্তরটাকে আস্তে আস্তে লিখবে, মুখস্থ করে লিখবে, দেখে দেখে লিখবে না। দেখো কি করেছে না মানুষ কৃষির তাগিদে পাত্র তৈরি করতে শিখলো। বলছে উৎপন্ন ফসল সঞ্চয় করে রাখার তাগিদে মানুষ কিনা যে পাত্রের ব্যবহার শিখলো। তাহলে তারা দেখলো কি না যে সঞ্চিত অর্থাৎ তাদের যেগুলো ফসল গুলো লাগছিল না সেটাকে কি করতে হবে না সেটাকে সঞ্চয় করে রাখতে হবে। সঞ্চয় করে রাখতে গেলে কি একটা পাত্রের দরকার, দেখো সেটাই করছে। মানুষ প্রথম কি দিয়ে পাত্র তৈরি করেছিল, মানুষ প্রথম মাটি দিয়ে পাত্র তৈরি করেছিল। মানুষ কাদা মাটি দিয়ে কিভাবে মাটির পাত্র তৈরি করলো, মানুষ কাদা মাটি দিয়ে হাতের সাহায্যে পাত্র তৈরি করলো। মাটির পাত্র কিভাবে শক্ত ও টেকসই করলো, মানুষ মাটির পাত্রকে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে শক্ত এবং টেকসই করলো। বলছে মানুষ মাটির পাত্রে কি আঁকতো, মানুষ মাটির পাত্রে নকশা এবং ছবি আঁকতো। এই সময়কার কথা আমরা কি করে জানতে পেরেছি, আমরা মাটির নিচে পাওয়া পোড়া মাটির বাসনপত্র টুকরো থেকে এইসব কথা জানতে পেরেছি। অর্থাৎ অর্থাৎ যে ঐতিহাসিকরা আছে তারা কি প্রত্নতাত্ত্বিকরা কি করেছেন না এই সমস্ত জিনিসগুলোকে নেড়ে ঘেঁটে দেখে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে এই তথ্যগুলো দিয়েছেন। কিসের তাগিদে মানুষ বস্ত্র ব্যবহার করতে শিখলো, না শীত থেকে বাঁচার জন্য তারা বস্ত্রের ব্যবহার শিখলো। তারা কি থেকে কেমন করে বস্ত্র বানালো, তারা তুলো থেকে তুলো চাষ করতে শিখলো, সেই তুলো থেকে সুতো বের করে তারপর তারা বস্ত্র বানালো। কখন থেকে তারা পশুর ছাল গায়ে জড়ালো, যখন পশু শিকার করে খেতে শুরু করলো তখন থেকে তারা গায়ে পশুর ছাল জড়ালো। কখন থেকে মানুষ কাপড় বানাতে শিখলো, যখন থেকে মানুষ চাষাবাদ শিখে তুলোর চাষ শুরু করলো তখন থেকে তারা কাপড় বানাতে শিখলো। তোমাদের কাজ থাকলো এগুলো মুখস্থ করা, অনুশীলনী গুলো করে রাখবে, আমি পরের দিন তোমাদেরকে উত্তর বলে দেব, তোমরা কি করবে না সেগুলো মিলিয়ে নেবে। তার মধ্যে তোমরা কিছু কিছু নিজেই পারবে। খাদ্যের সঞ্চয় করার জন্য মানুষ কি তৈরি করলো, এই তো তোমরা একটু আগে পড়লে যে কিনা পাত্র তৈরি করতে শিখলো। মাটি দিয়ে ছোট বড় কি বানাতে লাগলো, পাত্র বানাতে লাগলো। বলছে চাষাবাদ শিখে মানুষ কি চাষ করতে শুরু করলো, চাষাবাদ শিখার পর মানুষ তুলো চাষ করতে শুরু করলো। বলছে পাথর ও কাঠ দিয়ে তারা কি তৈরি করলো, থালা বাসন তৈরি করেছিল। বলছে শীতের ঠান্ডা থেকে রেহাই পেতে মানুষ
এই যে তোমরা তাদের কি খাদ্যগুলো দেখছে সব তো খেতে পারছি না, কিছু তো বেঁচে যাচ্ছে, এগুলো সঞ্চয় করে রাখতে হবে, এত কষ্টের পর তো ফেলে দেওয়া যায় না, তার জন্য তারা কি পাত্র তৈরি করতে শিখলো। দেখো মানুষ প্রথমে কি দিয়ে পাত্র তৈরি করতে শিখলো, মানুষ প্রথমে পাথর দিয়ে পাত্র তৈরি করতে শিখলো, মানুষ মাটির পাত্র কিভাবে শক্ত এবং টেকসই করলো না সেটাকে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে শক্ত এবং টেকসই করলো, মানুষ কখন থেকে কাপড় বুনতে শিখলো না যখন থেকে তুলো চাষ এবং তা থেকে সুতো বেরোলো, তারপর থেকে তারা না কি করলো না কাপড়ে কাপড় বুনতে শিখলো, মানুষ কি গায়ে জড়িয়ে বলছে কি গায়ে জড়িয়ে সভ্যতা মানুষ রূপে বস্ত্র গায়ে যখন জড়ালো তখন তারা সভ্য মানুষ রূপে গণ্য পেল। এবার দেখো বলছে চাষাবাদ শেখার পর মানুষ গ্যাস উৎপাদন করতে শিখলো, তুলো উৎপাদন করতে শিখলো, মানুষ গ্যাস পাত্রকে রোদে শুকিয়ে এবং পুড়িয়ে, মানুষ মাটির পাত্রকে রোদে শুকিয়ে এবং আগুনে পুড়িয়ে শক্ত টেকসই করলো, বলছে উৎপন্ন ফসল সঞ্চয় করে রাখার জন্য মানুষ কি তৈরি করলো পাত্র তৈরি করলো, গ্যাস হাত থেকে বাঁচতে প্রথম বস্ত্র ব্যবহার করলো শীতের হাত থেকে বাঁচার জন্য, মানুষ মাটির পাত্র গ্যাস ও গ্যাস আঁকতো নকশা এবং কি আঁকতো না ছবি আঁকতো। হ্যাঁ দেখো বলবো না, আমি সবগুলোই করে দিয়েছি, তোমাদের কাজ আমি যেগুলো বললাম সেগুলো ভালো করে খাতায় নোট করে নেবে। এবার তোমাদের পরের দিন কি বলবো, দেখো নবম পাঠে আছে যে চাকার সৃষ্টি যানবাহনের প্রচলন, তোমরা এটা কি করবে পড়ে রাখবে একবার, যদি সময় পাও অবশ্যই পড়ে রাখবে, আমি পড়িয়ে দেবো তোমাদের কি বুঝতে সুবিধা হবে, তার জন্য তোমরা এটা কি করবে বাড়িতে পড়ে রাখবে। বেশ আজকে এইটুকু।